বাংলা এসে ঐক্যের কথা বলেছিলেন জেপি নাড্ডা, সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন জেপি নাড্ডা। কিন্তু তার সেই নির্দেশের পরও, তার সেই বার্তার পরও দেখা গেল বঙ্গ বিজেপি আছে, বঙ্গ বিজেপিতেই তারা তাদের অবস্থানে কিন্তু অনন্য রয়েছে। কারণ দেখা যাচ্ছে ফের একবার বাংলা ভাগের দাবি তুললেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। জেপি নাড্ডার নির্দেশের পরেও পুরনো অবস্থানেই রইল বঙ্গ বিজেপি, ফের একবার বাংলা ভাগের পক্ষে সওয়াল করলেন বিজেপি বিধায়ক, কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি ফের একবার বাংলা ভাগের পক্ষে সওয়াল করলেন বিজেপি বিধায়কের, ফের বাংলা ভাগের পক্ষে সওয়াল। অর্থাৎ তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকাল হওয়ার জন্য, অর্থাৎ যারা ভোট দিয়েছেন তারা পৃথক রাজ্য চান। এই দাবিকে কখনোই ছোট করে দেখা যাবে না, এমনটাই স্পষ্টতে সওয়াল করেছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকাল, অর্থাৎ যারা ভোট দিয়েছেন তারা পৃথক রাজ্য চান। এই দাবিকে কখনোই ছোট করা যাবে না, এমনটাই সওয়াল করেছেন, এমনটাই দাবি তুলে ধরেছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। জেপি নাড্ডার নির্দেশের পরও বঙ্গ বিজেপি রইল বঙ্গ বিজেপিতেই, তাদের আগের অবস্থানেই অনড় থাকলো বঙ্গ বিজেপি, ফের বাংলা ভাগের পক্ষে সওয়াল করলেন এক বিজেপি বিধায়ক, কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকাল, অর্থাৎ যারা ভোট দিয়েছেন তারা পৃথক রাজ্য চান, এবং এই দাবি কি কখনোই ছোট করে দেখা যাবে না, এমনটাই দাবি তুললেন তিনি। জেপি নাড্ডার নির্দেশের পরেও পুরনো অবস্থানেই রইল বঙ্গ বিজেপি, সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে। এবার বাংলা ভাগ অর্থাৎ পৃথক রাজ্যের দাবি তুললেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। একেবারে আগের অবস্থানেই যে অনড় রয়েছে বঙ্গ বিজেপি, সেই বিষয়টি ফের একবার স্পষ্ট হলো। তিনি বললেন যারা ভোট দিয়েছেন তারা পৃথক রাজ্যের দাবি করছেন, তাই তাদের দাবিকে কখনোই ছোট করে দেখা যাবে না, এমনটাই বলে সওয়াল তুলেছেন বিজেপি বিধায়ক। তিনি বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকাল, অর্থাৎ যারা ভোট দিয়েছেন তারা পৃথক রাজ্য চান। জেপি নাড্ডা বঙ্গ সফরে এসে বারবার ঐক্যের বার্তা দিয়েছেন, এক হয়ে থাকার, এক হয়ে চলার বার্তা দিয়েছেন, এবং তার বক্তব্যে কখনোই তিনি বাংলা ভাগের কথা বা সওয়াল তোলেননি। তার সেই নির্দেশের পরও দেখা গেল বঙ্গ বিজেপি অনড় রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আমরা দেখলাম জেপি নাড্ডার নির্দেশের পরও বঙ্গ বিজেপি একেবারে অনর রয়েছে, তারা ফের একবার বাংলা ভাগের দাবি তুললেন, কি বলবেন? আমি তো বারবার আমরা বলছি যে এটা ওদের একটা আইভাস ছাড়া কিছুই না, এটা পুরোটাই ওদের পরিকল্পিত চক্রান্ত। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এক ধরনের কথা বলে, রাজ্য নেতৃত্ব এক ধরনের কথা বলে। আগেও আমরা দেখেছি জেপি নাড্ডা বলে গেলেন যে বাংলা ভাগের কথা বিজেপির কোন নেতা বলবে না, তারপরেও আমরা আজকে একই জিনিস জানতে পারলাম। তাই তো গতকালও আমি দাবি তুলেছিলাম, যদি জেপি নাড্ডার মনের কথা এটা হয়, যদি ভারতীয় জনতা পার্টির বেসিক প্রিন্সিপাল এটা হয় যে তারা দেশভাগের কথা বলবে না, রাজ্যভাগের কথা বলবে না, তাহলে অবিলম্বে সৌমিত্র খান থেকে শুরু করে জন বার্লা, যারা এই ধরনের কথা প্রকাশ্যে বারংবার বলছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে দেখাক, তবেই আমরা বুঝবো ওটা ওদের মনের কথা। তা না হলে এটা প্রমাণিত, ঠিক যেভাবে আমরা এনআরসি রুচিতে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় আসছেন তখন তার আচরণ একরকম, তিনি যখন আসামে যাচ্ছেন তাদের আচরণ আরেক রকম। বিজেপি সবসময়তেই এই ডুয়াল স্ট্যান্ডার্ড ডাবল গেম খেলে থাকে, এটা নতুন কিছু নয়। এটা প্রমাণ করতে পারবে তখনই যদি তারা, যারা এই ধরনের আচরণ করছে বা এই ধরনের প্রকাশ্যে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে তাদের বিরুদ্ধে যদি বিজেপি কিছু ব্যবস্থা নেয়, তবেই আমরা বুঝবো যে সত্যি এটা ওদের মনের কথা যে ওরা বাংলা ভাগের কথা বাংলা ভাগ চায় না। তা না হলে এটা ধরে নেবো যে এটা ওদের বিচারিত এবং ডাবল স্ট্যান্ডার্ড গেম। ধন্যবাদ শান্তনু বাবু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। চুপ রইল না বিজেপি, সেই বিষয়টিও সেই বিষয়টি স্পষ্ট হলো। দেখা গেল কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা
তিনি বাংলা ভাগের দাবি তুলেন। জেপি নাড্ডার নির্দেশের পরেও ঐক্যের বার্তাকে কার্যত উড়িয়ে দিয়ে তিনি ফের একবার বাংলা ভাগের দাবি তুলেন। বাংলা ভাগ আলাদা রাজ্যের দাবি তুলতে দেখা গেল কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ককে। তিনি বললেন, প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বললেন, প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকাল হতে, তাই যারা ভোট দিয়েছেন তারা পৃথক রাজ্য চান, এমনটাই মনে করছেন তিনি। পাশাপাশি বলেছেন এই দাবিকে কখনোই ছোট করে দেখা যাবে না, এমনটাই দাবি তুলেছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। জেপি নাড্ডা এই বাংলা ভাগের ইস্যুটিকে নিয়ে কখনোই বলেননি বা তিনি নির্দেশ দিয়েছিলেন এই নিয়ে কোনো রকম কথা না বলতে বঙ্গ বিজেপির কোনো সদস্যকেই। তিনি নিজেও বারবার ঐক্যের বার্তা দিয়েছেন, একসাথে চলার বার্তা দিয়েছেন, কিন্তু তার একাধিক বৈঠকের পরও, তার একাধিক বার্তার পরও দেখা গেল বিজেপি আছে বিজেপিতেই, বঙ্গ বিজেপি আছে বঙ্গ বিজেপিতেই, যেখানে দেখা গেল কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি ফের বাংলা ভাগের পক্ষে সওয়াল করলেন। বাংলা ভাগের পক্ষে ফের একবার সওয়াল বঙ্গ বিজেপির, এবার কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তার মুখে এমনই দাবি শোনা গেল। আমরা দেখেছি আলাদা রাজ্যের দাবি নিয়ে হইচই না করার বার্তা দিয়েছেন জেপি নাড্ডা। কলকাতায় এসে এবার পৃথক রাজ্যের দাবিতে অনুমোদন দেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পাশাপাশি রাজ্যে দলের সংসদ ও বিধায়কদের আলাদা রাজ্যের দাবি নিয়ে হইচই না করার বার্তা দিয়েছিলেন তিনি।